আপনার ফোনে ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটি না থাকলেও হয়তো ইচ্ছে করে সুবিধাটি পেতে। এজন্য বিকল্প উপায় হিসেবে বাজারে রয়েছে ইউনিভার্সাল ওয়্যারলেস চার্জার এবং রিসিভার মডিউল। আমার হাতে আপনারা এরকমই একটি সেট দেখতে পাচ্ছেন। আমার বাম হাতে রয়েছে একটি ওয়্যারলেস চার্জিং রিসিভার মডিউল এবং ডান হাতে রয়েছে একটি ট্রান্সমিটার ইউনিট। সেটআপটিকে ইউনিভার্সাল ওয়্যারলেস চার্জার বলার কারণ হলো সুনির্দিষ্ট কোনো ফোনের জন্য এগুলো তৈরি করা হয়নি। বিভিন্ন মডেলের ফোনে এগুলো ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে, তবে সব ফোনে সেট করা যায় না। আজকের ভিডিওতে আমরা দেখব এরকম একটি ওয়্যারলেস চার্জার আপনার জন্য কতটুকু কাজে আসতে পারে। প্রথমে আমরা রিসিভার মডিউলটি সম্পর্কে কিছুটা জানব। রিসিভার মডিউলটি খুব পাতলা করে তৈরি করা হয়েছে যেন এটি বিভিন্ন ফোনের পেছনের অংশে লাগিয়ে রাখা যায়। মূলত ফোনের ব্যাক কভারের ভেতরের দিকে এই অংশটি সেট করতে হয়। হাতে ধরলে ভেতরের অংশে একটি কয়েলের অস্তিত্ব টের পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কাগজের মতোই পাতলা করে মডিউলটি তৈরি, অথচ এর ভেতরে একটি সার্কিটের অবস্থানও রয়েছে। আউটপুট পোর্ট হিসেবে এতে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, তাই টাইপ সি পোর্টযুক্ত ফোনের জন্য এটি কোনো কাজের জিনিস হবে না। গায়ে লেখা তথ্য অনুযায়ী এটি 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে, যা দেখে আমরা বুঝতে পারি নিম্ন বা মাঝারি মানের ফোনগুলোকে টার্গেট করে এটি তৈরি করা হয়েছে। এবার ট্রান্সমিটার ইউনিটটি দেখব। দুটি অংশ আলাদাভাবে কেনায় রঙের ভিন্নতা রয়েছে। আমি অর্ডার করেছিলাম কালো রঙের ডিভাইস, কিন্তু পাঠানো হয়েছে সাদা রঙেরটি। এই ডিভাইসটি তারবিহীন বিদ্যুৎ সরবরাহ করে, যা রিসিভার মডিউলের মাধ্যমে সংগ্রহ করতে হয়। বক্সে দেওয়া তথ্য অনুযায়ী এতে 1.5 অ্যাম্পিয়ার ফাস্ট চার্জিং স্পিড রয়েছে। আরও লেখা রয়েছে এটি কম গরম হয়, ওভার ভোল্টেজ বা আন্ডার ভোল্টেজ সহ শর্ট সার্কিট প্রোটেকশন ইত্যাদি রয়েছে। পাওয়ার দেওয়ার জন্য একটি ইউএসবি কেবল সাথে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওয়্যারলেস চার্জিং প্যাডটি। ফ্যান্টাসি নামের এই ডিভাইসটি একটি চাইনিজ প্রোডাক্ট। এতে লেখা রয়েছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার ইনপুট দিতে হয়, যার মাধ্যমে আউটপুট পাওয়া যায় 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের মতো। বক্স এবং ডিভাইসের গায়ের লেখার মধ্যে কিছুটা ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। একটি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে চার্জার কানেক্ট করার জন্য। চলুন দেখি কিভাবে এটি সেট করে ব্যবহার করতে হয়। একটি চাইনিজ ফোনের সাথে রিসিভার মডিউলটি সেট করে আপনাদের দেখাচ্ছি। স্মার্টফোনের ব্যাক কভারের ভেতরের অংশে এভাবে রিসিভার মডিউলটি সেট করতে হয়। সেট করতে পারলেও এই ফোনটিতে মডিউলটি ব্যবহার করা সম্ভব হয়নি। মাইক্রো ইউএসবি পোর্টটি লম্বায় কম হওয়ায় ফোনের চার্জিং পোর্টে পুরোপুরি সেট করা যায়নি। অন্য একটি ফোনে চেষ্টা করে দেখব। ট্রান্সমিটার ইউনিটে একটি চার্জারের মাধ্যমে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার ইনপুট দিলাম। সংযোগ পেলে এরকম আলো জ্বলার মাধ্যমে বোঝা যায়। এটি কিছুক্ষণ ব্যবহার না করলে অটোমেটিক্যালি পাওয়ার অফ হয়ে থাকে। ট্রান্সমিটারের আউটপুট ভোল্টেজ পরীক্ষা করার জন্য একটি ইউএসবি টেস্টার ব্যবহার করব। এজন্য একটি কনভার্টার কেবল প্রয়োজন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 5.1 ভোল্ট আউটপুট রয়েছে। অ্যাম্পিয়ার ঠিক থাকলে একটি ফোন চার্জ করার জন্য এটুকুই যথেষ্ট। ব্যবহার করতে গিয়ে কিছু সমস্যার মুখোমুখি হয়েছি, যেমন কিছুক্ষণ পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। সঠিক পজিশন থেকে সামান্য সরে গেলেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছিল না। পাওয়ার চলে গেলে চার্জার সংযোগটি খুলে আবার দেওয়ার পর চালু হয়েছে। বিষয়টি আমার কাছে বিরক্তিকর লেগেছে। এবার একটি ফোন চার্জ করার চেষ্টা করে দেখব। এই ফোনটিতে রিসিভার মডিউলটি সেট করা যায়নি পোর্টের পজিশন উল্টো হওয়ার কারণে। চেষ্টা করে দেখেছি, কিন্তু ভালোভাবে ফোনের সাথে সেট করতে পারিনি।
চার্জিং সংযোগ একটুখানি পেয়েই আবার ছেড়ে দিচ্ছিল। চার্জিং বন্ধ হওয়ার কারণ হিসেবে প্রথমে ভেবেছিলাম কেবলে কোনো সমস্যা রয়েছে, কিন্তু পরে দেখতে পেয়েছি রিসিভার মডিউলের একটি অংশ খুব গরম হয়ে যায়, তাই স্টেবল আউটপুট থাকে না। অনলাইনে সার্চ করে দেখলাম এ ধরনের ওয়্যারলেস চার্জারের একই অভিযোগ অনেকেরই রয়েছে। সবকিছু মিলে আমার কাছে এটি ব্যবহারযোগ্য গ্যাজেট বলে মনে হয়নি। এগুলো কেনা কতটুকু যৌক্তিক আপনারাই ভেবে সিদ্ধান্ত নেবেন। আপনাদের মধ্যে কেউ এ ধরনের ওয়্যারলেস চার্জার ব্যবহার করতে পেরেছেন কিনা কমেন্টে জানাবেন। ভিডিও আজ এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। গ্যাজেট বিষয়ক চমৎকার সব ভিডিওগুলো দেখতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।